গতকাল রাত পৌনে তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলকে সিবিআই নিয়ে এলো কলকাতায়। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয়েছে নিজাম প্যালেসে, তিনি নিজাম প্যালেসে রয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে আজ জেরা শুরু করা হতে পারে তাকে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রকাশ, তোমার কাছে জানতে চাইবো আজ জেরা করা হবে যখন অনুব্রত মণ্ডলকে, কি কি বিষয় জানতে চাইবেন মূলত সিবিআই আধিকারিকেরা? নিজাম প্যালেসের 15 তলায় 14th floor একটি ডিও সেকশন রয়েছে। ডিও সেকশন মানে ডিউটি অফিসার সেকশন, এবং সেই ডিও সেকশনের একটা রুমের ভেতরেই অনুব্রত মণ্ডলকে রাখা হয়েছে। অর্থাৎ নিজাম প্যালেসের সিবিআই এর যে লকআপে কিন্তু অনুব্রত মণ্ডলকে রাখা হয়নি, ডিও সেকশনের একটি রুমে ব্যবস্থা করা হয়েছে এবং সেখানেই কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে যে কনসেন্ট্রেটর নিয়ে আসা হয়েছিল সেটা রাখা রয়েছে এবং ইমার্জেন্সি হলে কিন্তু সেটা ব্যবহার করা হবে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, গতকাল রাতে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকেই কিন্তু খাওয়া নিয়ে এসেছিলেন, বেশ কয়েকজন তার সঙ্গে এসেছিলেন, সেই খাওয়াই কিন্তু তিনি খেয়েছেন এবং সকালে উঠে তিনি ব্ল্যাক টি, চিনি ছাড়া ব্ল্যাক টি খেয়েছেন এবং দুটো বিস্কিট তার সঙ্গে তিনি খেয়েছেন। এখনও কিন্তু ব্রেকফাস্ট তিনি করেননি এমনই খবর আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি। সকাল থেকে শুধু ব্ল্যাক টি চিনি ছাড়া খেয়েছেন এবং দুটো বিস্কিট। পাশাপাশি তোমাকে বলে দিই সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই কামান্ড হাসপাতালের সঙ্গে তারা যোগাযোগ করেছেন। আর তুমি জানো গতকালের আসানসোল কোর্টের যে অর্ডার, সেই অর্ডারের কপিতে লেখা হয়েছিল যে 48 ঘন্টা পরপর কামান্ড হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, শারীরিক পরীক্ষা করাতে হবে এবং একটি মেডিকেল টিম গঠন করতে হবে কামান্ড হাসপাতালে। এবং সেই মেডিকেল টিম গঠন করার জন্যই কিন্তু সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই কামান্ড হাসপাতাল কর্তৃপক্ষকে সেই অর্ডারের কপি এবং অনুব্রত মণ্ডলের গতকালের যে মেডিকেল রিপোর্ট এবং তার আগে যাবতীয় যা রিপোর্ট রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই মেল করে দেওয়া হয়েছে। এবং যে কমিটি, অর্থাৎ ডক্টরদের একটি কমিটি গঠন করার কথা রয়েছে, বোর্ড গঠন করা রয়েছে, টিম, সেই টিম বানানোর কথা বলা হয়েছে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, আজকে যদি কামান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু দুপুরে বা বিকেলের পর তাকে নিয়ে যাওয়া হবে এমনই খবর আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। ইতিমধ্যেই তুমি জানো আজকে ভোর রাতে তদন্তকারী অফিসাররা সবাই ফিরেছেন, এখন তারা সবাই বাড়িতে রয়েছেন, এখনও তারা সিবিআই দফতরে এসে পৌঁছননি, শুধুমাত্র জয়েন্ট ডাইরেক্টর তিনি এসে পৌঁছেছেন। আজকে বেলা 12টার পর যেটা সিবিআই সূত্রের খবর, যখন তদন্তকারী অফিসাররা আসবেন তারপরেই কিন্তু অনুব্রত মণ্ডলের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তারা শুরু করবেন। এবং তুমি যে প্রশ্ন করছিলে যে কী জিজ্ঞাসাবাদ করা হবে, অনুব্রত মণ্ডলের কাছ থেকে মূলত সিবিআই এর গোয়েন্দারা জানতে চাইবেন যে ইলমবাজারের যে গরুহাট, তুমি জানো শেখ লাতিফের কথা উঠে এসছে, গরুহাটের শেখ লাতিফ এবং এনামুল হক গরু পাচারকারী, তাদের নাম্বার কিন্তু সাইকেল হোসেন দেহরক্ষীর মোবাইল ফোনে বারবার দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হবে, তিনি কি জানতেন যে তার নিজের দেহরক্ষী বারবার গরু পাচারকারীদের সঙ্গে কথা বলছে, ইলমবাজারের গরুহাটের মালিকের সঙ্গে কথা বলছে কেন, এবং এখানে তাকে প্রশ্ন করা হবে তাহলে তিনি কি কথা বলতেন গরু পাচারকারীদের সঙ্গে, কোনোদিন কি কোনো সময় এনামুল হকের সঙ্গে তার কথা হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত যে তথ্য রয়েছে সেই নিয়ে তাকে প্রশ্ন করা হবে, তিনি কি জানতেন যে দিনের পর দিন তার দেহরক্ষীর কাছে টাকা পৌঁছে যাচ্ছে, এবং যে অভিযোগ সিবিআই তরফে করা হয়েছিল যে অনুব্রতর নামেই কিন্তু টাকা যেত, এই সমস্ত তথ্য সামনে রেখে, প্রমাণ সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনই খবর আমরা সিবিআই সূত্রে জানতে পারছি।